জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নত দেশগুলোকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু অর্থায়নে প্রতিশ্রুত তহবিল ছাড় করতে হবে। G20 ক্লাইমেট ভালনারেবল ফিনান্স সামিটে অংশ নিয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমানোর আহ্বান জানান। নীলাদ্রি শেখরের রিপোর্ট। V20 জোটভুক্ত দেশগুলো জলবায়ু পরিবর্তনজনিত উচ্চ ঝুঁকিতে রয়েছে, যেখানে প্রায় 120 কোটি মানুষের বসবাস। ক্ষতিগ্রস্ত এই দেশগুলোর চাওয়া বৈষয়িক অর্থনীতির কর্মকাণ্ডে সংশোধনমূলক পদক্ষেপ, যাতে বৈষয়িক উষ্ণায়ন 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখা যায়। প্রথমবারের মতো V20 জোটের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় অর্থায়ন সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ। ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করেন। Recognize the vulnerability of our people, our common aspirations, the need for technology transfer and additional funding to tackle the impacts of climate change and the COVID-19 pandemic. The international community and the developed countries should play their historical responsibilities and their moral and legal obligations. জলবায়ুর ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের নেওয়া উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি নিচে রাখতে হবে। We would like to call upon the developed countries to reduce their carbon emissions drastically. We also count on the delivery of the agreed $100 billion per annum as climate finance. We also request a COP26 CBF joint program along with the Dhaka-Glasgow declaration. জাতিসংঘ মহাসচিব সহ G20 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।